প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2008 সালের নির্বাচনে সবাই মিলে 30টি আসন পাওয়ার পর থেকে বিএনপি নির্বাচন বিমুখ দলে পরিণত হয়েছে। অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির শীর্ষ নেতা এখন দেশের বাইরে থেকে মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পুড়ে যাওয়া বঙ্গবাজারে দশতলা পাইকারি বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পানি বিদ্যুতের সমস্যা সমাধান, পুরনো ঢাকা সহ রাজধানীর উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রোকনুজ্জামানের রিপোর্ট। গত বছর পুড়ে যাওয়া রাজধানীর বঙ্গবাজার মার্কেটে শনিবার বহুতল পাইকারি বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পুস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার সুইস গেট পর্যন্ত 8 লেনের মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সড়ক, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সরোয়ার্দি শিশু উদ্যান প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাজধানীর পানি বিদ্যুৎ যোগাযোগ আবাসন বস্তিবাসী বাসস্থান উন্নয়ন সহ সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই, আর আন্তঃজেলা সংযোগটা যাতে আরো সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করব। ইতিমধ্যে আমরা যেমন আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের ফ্ল্যাট করে দিচ্ছি, আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে, কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে। ঢাকার আশেপাশে 4টা কর্নারে 4টা হোলসেল মার্কেট, শুধুমাত্র কারওয়ান বাজার এক একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে। বিএনপির রাজনীতি ও শীর্ষ নেতার সমালোচনাও ছিল শেখ হাসিনার বক্তব্যে। আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি, ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল, সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি, ওই তারিখ যেহেতু অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। বিএনপি আমলে রাজধানীতে প্রকট আকার ধারণ করা পানি ও বিদ্যুতের সমস্যার কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। এছাড়া বস্তিবাসীদের জন্য গ্রামে ফেরা কর্মসূচির কথাও জানান সরকার প্রধান। শহরের এই কষ্টকর জীবন না পালন করে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে, ঘরে ফেরা কর্মসূচি নিয়েছি, সেটা আমরা করব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।